हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। महमूद बिजनेस एकेडमी एर पक्ष थेके आपनादेर के जानाच्छि शुभेच्छा एवं स्वागतम। प्रिय व्यूअर्स, आपनारा जानेन आमरा आमादेर चैनलेर माध्यमे बिजनेस चाकरी प्रत्याशी सह बांग्लादेशे प्रचलित सकल सरकारी एवं बेसरकारी चाकरी प्रत्याशीदेर प्रस्तुति के आरेकटु बेगवान करार जन्य प्रतिनियत नतून नतून भिडियो टिउटोरियल आपलोड करे जाच्छि। এরই ধারাবাহিকতায় আজকে বিসিএস ম্যাথ এর একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত আমরা আজকে আলোচনা করতে চলেছি ওর সমানুপাতের আদ্যোপান্ত। মূলত অনুপাত এবং সমানুপাত এই অংশটির উপরে ইতোমধ্যে আমাদের দুটো টিউটোরিয়াল আপলোড করা হয়ে গেছে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, অথবা ভিডিও চলাকালীন আই বাটন ভেসে উঠলে সেখান থেকে ক্লিক করে আপনি ভিডিও দুটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব সমানুপাতের আত্মবন্ত। মূলত সমানুপাত কি, সমানুপাতিক রাশি কাকে বলা হয়, সমানুপাত বা ক্রমিক সমানুপাতি কাকে বলা হয়, এবং এর উপরে বিভিন্ন সালে বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় যে সকল গুরুত্বপূর্ণ টপ মানে কোশ্চেনগুলো এখানে এসেছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। তো বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তার আগে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন। তো বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ঠিক রাত 9টায় ভিডিও আপলোড করে থাকি। নজর রাখুন আপনার ইউটিউবের ইনবক্সে, সেখানে প্রতিদিন রাত 9টায় পেয়ে যাবেন আমাদের চ্যানেলের ভিডিও আপডেট। তো বন্ধুরা, মূল আলোচনায় চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, যদি সমানুপাতের সংজ্ঞা দিতে যাই তাহলে বলতে পারি, যদি চারটি রাশি এমন হয় যে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয়। কি বললাম, যে যদি প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, তবে ওই চারটি রাশি দ্বারা গঠিত হয় একটি সমানুপাত বা সমানুপাত তৈরি হয়। রাশি চারটির প্রত্যেকটিকে সমানুপাতই বলা হয়। যেই যে রাশি চারটি মিলে এই সমানুপাতটি গঠিত হলো তাকে বলা হয় সমানুপাতি। সমানুপাতের যে কোনো একটি অনুপাতের রাশিদ্বয় সমজাতীয় হবে। সমানুপাতের যে কোনো একটি রাশিদ্বয়ের অনুপাত সমজাতীয় হবে। যেমন ধরুন, যদি আমরা এখানে দেখি সমানুপাতিতে এরকম হয় যে এক্স ইস টু ওয়াই সমান সমান ওয়াই ইস টু জেড। এখানে দেখুন তিনটি সমানুপাত বা তিনটি রাশি রয়েছে এক্স ওয়াই জেড। প্রথম অনুপাতের মধ্যে শেষ রাশি হচ্ছে ওয়াই, দ্বিতীয় অনুপাতের মধ্যে প্রথম রাশি হচ্ছে ওয়াই। সেটা বললাম যে দুটি অনুপাতের মধ্যে সমজাতীয় একটি রাশি বিদ্যমান থাকবে। তাহলে এই যে বীজগণিতীয় বা গাণিতিক স্ট্রাকচার, এটাকে বলা হয় সমানুপাত। সমানুপাতটি মূলত এরকম হয় যে স্ট্রাকচারটি হচ্ছে প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশি চতুর্থ রাশি। এই হচ্ছে একটি সমানুপাতিক স্ট্রাকচার। মূলত এইখানে এটাকে যদি আমরা এটার সাথে কম্বিনেশন করার চেষ্টা করি তাহলে দেখুন এক্স বাই ওয়াই সমান সমান ওয়াই বাই জেড। ওকে, তাহলে এখানে যেটা আসে সেটা হচ্ছে যে এখানে একটু আপনি আর গুণন করলে ওয়াই ওয়াই হয় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হয় এক্স জেড। এই হচ্ছে সমানুপাতির সূত্র। ওকে, আমরা মূলত এটার মাধ্যমে অঙ্ক সলভ করার চেষ্টা করব। এবার আমরা একটু আসি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতিটা কি, যদি তিনটি বীজগণিতীয় রাশি প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হয়, যদি কোনো সমানুপাতিক রাশির প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত সমান সমান দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাতের সমান হয়, তবে তাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি থেকে আমরা দুই ধরনের কোশ্চেন এখানে পেয়ে থাকি বা বিভিন্ন পরীক্ষায় দুটি স্ট্রাকচারে কোশ্চেন আসে। একটি হচ্ছে ক্রমিক তৃতীয় সমানুপাতি, আরেকটি হচ্ছে ক্রমিক চতুর্থ সমানুপাতি। মূলত আমরা এখন ক্রমিক তৃতীয় সমানুপাতি এবং চতুর্থ সমানুপাতি নিয়ে আলোচনা করব। তৃতীয় সমানুপাতিটি হচ্ছে, এটাই মূলত একটি তৃতীয় সমানুপাতি, অর্থাৎ যদি বীজগণিতীয় রাশিগুলো এরকম হয় এ ইস টু বি সমান সমান বি ইস টু সি, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এ বাই বি। আমরা জানি অনুপাতের আগের রাশিকে বলা হয় পূর্ব রাশি, পরেরটা হচ্ছে উত্তর বা পরবর্তী রাশি।
তাহলে এই পূর্ব রাশিটা হয় ভগ্নাংশের লব এবং পরবর্তী বা উত্তর রাশিটা হয় ভগ্নাংশের হর। একইভাবে এই পাশে যদি আমরা আসি তাহলে বি বাই সি, দেখুন এখানে যেটা আসে সেটা হচ্ছে বিএ 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 স্কোয়ার আর এখানে হচ্ছে এসি, এটা হচ্ছে ক্রমিক তৃতীয় সমানুপাতির সূত্র। আপনার যদি ক্রমিক তৃতীয় সমানুপাতি রিলেটেড কোনো কোশ্চেন পরীক্ষা আছে তাহলে এই সূত্র থেকে সেই অঙ্কটিকে সলভ করতে হবে। আর ক্রমিক চতুর্থ সমানুপাতি হচ্ছে যদি এই রাশিগুলোর মধ্যে কোনো সেম রাশি না থাকে, ভিন্ন ভিন্ন প্রত্যেকটি রাশি হয়, এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, এরকম যদি হয় তাহলে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এখানে দেখুন যে কোনো সমজাতীয় রাশি নাই, সমজাতীয় রাশি বলতে একই ধরনের কোনো এখানে সমানুপাতি নেই, অর্থাৎ এখানে প্রত্যেকটি কিন্তু একটি সমানুপাতি, এখানে এ একটি সমানুপাতি, বি একটি সমানুপাতি, সি একটি সমানুপাতি, ডি একটি সমানুপাতি। আগেই বলেছিলাম যে সকল রাশিগুলো নিয়ে অনুপাত বা সমানুপাত তৈরি হয় প্রত্যেকটি রাশিকে বলা হয় সমানুপাতি। তাহলে এখানে চারটি সমানুপাতি আছে, যদি চারটি সমানুপাতি ভিন্ন ভিন্ন সত্তার হয় তখন সেটাকে বলা হয় চতুর্থ সমানুপাতি, আর যদি এরকম এই চারটির মধ্যে সমজাতীয় একটি থাকে তখন সেটাকে বলা হয় তৃতীয় সমানুপাতি। আমরা বলতো এই তৃতীয় এবং চতুর্থ সমানুপাতি রিলেটেড যতগুলো কোশ্চেন পরীক্ষায় আসে তার মধ্যে রিমার্কেবল কোশ্চেনগুলো আপনাদের সামনে এখন আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স দেখুন এখানে দুটি কোশ্চেন আমরা হাজির করেছি, একটি হচ্ছে ফারদিন, ফারদিনের বোন ও বাবা পরস্পর সমানুপাতি, মানে এখানে কয়টি আপনার সমানুপাতি আছে, তিনটি, একটি হচ্ছে ফারদিন, একটি ফারদিনের বোন, আরটি হচ্ছে ফারদিনের বাবা। তাহলে ফারদিনের বয়স 12 বছর এবং তার বাবার বয়স 48 বছর হলে বোনের বয়স কত? তাহলে দেখুন এখানে আপনার সমানুপাতি আছে তিনটি, আপনি ওই যে সূত্র দেখালাম সমানুপাতির সেই সূত্রের মাধ্যমে করে ফেলবেন যে বি স্কোয়ার, আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এখন এখানে এই বি স্কোয়ার, অর্থাৎ আপনাকে একটি কৌশল শিখিয়ে দিই, সেটি হচ্ছে এই তৃতীয় সমানুপাতিতে যেই রাশিটি অনুপস্থিত থাকবে, অর্থাৎ এই বোনের বয়সটা অনুপস্থিত, সেটাকে ধরবেন আপনি বি এর মান, আর বাকি যেটুকু দেওয়া থাকবে সেটা হচ্ছে এ এবং সি এর মান। ধরুন এ ইকুয়াল টু 12 আর সি ইকুয়াল টু 48, হ্যাঁ, আর এই বি এর মানটা হচ্ছে অনুপস্থিত, তাহলে বি ইকুয়াল টু হট। ওকে দেখুন এখানে এখন এই বি এর মানটা অনুপস্থিত, বি হচ্ছে তার বোন, ইকুয়াল টু এ এর মান, আমরা আপনি এ এর মান 48ও ধরতে পারেন 12ও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে 12 গুণ হচ্ছে 48, 48 আর 12 গুণ করলে আপনার 48 এবং 12 গুণ করে দিন, 48 এবং 12 গুণ করলে হবে 576, কত হবে 576। এখানে এই বির উপরে একটা বর্গ ছিল মানে স্কোয়ার ছিল, এটাকে যদি আমরা বর্গমূল করে দেই তাহলে আসবে কত 24, তাহলে বি এর মানটা আসলো কত, বি এর মান আসলো 24। তাহলে এর মানে হচ্ছে এই ফারদিনের বোনের বয়স 24 বছর, আমরা এই সূত্রের মাধ্যমে বের করে ফেললাম। এটাকে বিস্তারিতভাবে করা যায় কিন্তু আমরা খুব সহজে কিভাবে, এখানে অনুপস্থিত রাশিটাকে আপনি ধরবেন যে বি, আর বাকি যে দুটো দেয়া থাকবে সেটা হচ্ছে এ আর সি, তারপরে বসিয়ে স্কোয়ারটাকে এখানে রুট করে দেবেন বা বর্গমূল করবেন উভয় পক্ষকে, করলে এখানে যেটা আসবে সেটাই হচ্ছে কি অনুপস্থিত রাশির মান। তো এই গেল ক্রমিক তৃতীয় সমানুপাতি। চতুর্থ সমানুপাতিটির দিকে একটু লক্ষ্য করুন, এখানে বলছে 3, 9 এবং 4 এর চতুর্থ সমানুপাতি কত, 3, 9 এবং 4 এর চতুর্থ সমানুপাতি জানতে চাইছে। আমরা জানি চতুর্থ সমানুপাতির সূত্রটি হচ্ছে এ বাই বি ইস টু সরি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, সি বাই ডি। এখানে দেখুন আপনি এই ই প্রথম রাশি হচ্ছে এ, দ্বিতীয় রাশি মানে 9 হচ্ছে বি, মানে হচ্ছে 3 আর হচ্ছে 9 ইকুয়াল টু সি এর মান হচ্ছে পরবর্তী রাশি 4, আর যেটা নাই চতুর্থ সমানুপাতি জানতে চেয়েছে সেটা হচ্ছে আপনার, এখান থেকে আমরা দু তিনটি অপশন দেখব, সেটা হচ্ছে এক্স, ধরে নিন এক্স, মানে অনুপস্থিত রাশিটা এখানে চতুর্থ সমানুপাতির ক্ষেত্রে অনুপস্থিত রাশিকে এক্স ধরে নেবেন। এবারে আসুন এই এখানে যে বা এখানে যদি আর গুণন করেন তাহলে হবে 3x, কত হবে 3x ইকুয়াল টু এখানে 9 আর 4 কে আপনি গুণ করে দিন, 4 9 36, 4 9 36 বা এক্স ইকুয়াল টু 36/3, আর এখানে হয় কত 3 9 27, 4 9 3 10 30, 3 11 33, আর হচ্ছে 3 12 36। তাহলে এখানে এই 12 বসিয়ে দিন, তাহলে এক্স এর মান বেরোলো কত 12,
তাহলে এখানে চতুর্থ সমানুপাতিকটি কত? চতুর্থ সমানুপাতিকটি হচ্ছে 12। তাহলে এভাবে আমরা বের করতে পারি। যদি আপনাকে এই অঙ্কটাই এভাবে বলতো, একটু সুন্দরভাবে লক্ষ্য করুন যে 3, 9 এবং 4, 3, 3, 4 এবং 12, তিন প্রথম সমানুপাতি, চার হচ্ছে তৃতীয় সমানুপাতি, আর বারো যদি হয় এরকম যদি বলতো যে তিন হলো প্রথম সমানুপাতি আর এখানে দ্বিতীয় সমানুপাতি নাই মানে এক্স, তৃতীয় সমানুপাতি হচ্ছে চার আর চতুর্থ সমানুপাতি হচ্ছে বারো, যেই সমানুপাতিটি নাই বলবে সেই জায়গায় এক্সটা বসিয়ে দেবেন। এর মানে হচ্ছে এই প্রথম সমানুপাতি দ্বিতীয় সমানুপাতি অনুপস্থিত, চার হচ্ছে তৃতীয় সমানুপাতি আর বারো হচ্ছে চতুর্থ সমানুপাতি। আমরা জানি প্রত্যেকটি এক একটি সমানুপাতি। আচ্ছা, তাহলে এখানে দ্বিতীয় সমানুপাতি অনুপস্থিত, আপনার অঙ্কটা এভাবে থাকতে পারে যে তিন তিন প্রথম সমানুপাতি, চার হচ্ছে তৃতীয় সমানুপাতি এবং বারো চতুর্থ সমানুপাতি, হলে দ্বিতীয় সমানুপাতি কত? তাহলে দ্বিতীয় সমানুপাতির জায়গায় আপনি কি করবেন? এক্স বসাবেন, এরপরে গুণ করে দিন। গুণ করলে হবে 3 12, এখানে 36, আর এখানে হবে কত? 4x। তা চার দ্বারা যদি আপনি এখন ভাগ করেন এটাকে, তাহলে হবে 4 9 36। দেখুন আপনার দ্বিতীয় সমানুপাতিটা কত? 9 বের হয়ে গেল, এই যে এখানে 9 ছিল। এভাবে চতুর্থ সমানুপাতির যেটা অনুপস্থিত বলবে সেখানে এক্স বসিয়ে আপনি এই সমাধানটা করে ফেলতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় ভিউয়ার্স, দেখুন এখানে তৃতীয় সমানুপাতির একটি এবং চতুর্থ সমানুপাতির একটি কোশ্চেন। এই কোশ্চেনটি এসেছে 35তম BCS, কত? 35তম BCS। 35তম BCS এই কোশ্চেনটি ছিল আর এটি ছিল 33তম BCS। আচ্ছা, এখন দেখেন এটা কত সহজে আমরা সমাধান করতে পারি, যে যখন দেখবেন যে এটা এরকম দিয়ে 7/হোয়াট আর হোয়াট ডিভাইডেড বাই 343। এখানে আপনাকে কি বলল, এই দুটো যদি এরকম কোনো জায়গা গ্যাপ থাকে কোনো সমানুপাতের মধ্যে, তাহলে বুঝবেন এটা তৃতীয় সমানুপাতি। আর এখানে দেখুন 5/9 আর 15/হোয়াট, এর মানে হচ্ছে এখানে একটি রাশি অনুপস্থিত, বাকি রাশিগুলো ভিন্ন ভিন্ন, এটা হচ্ছে আপনার চতুর্থ সমানুপাতি। অর্থাৎ এখানে দুটো হট থাকলে কোনো অঙ্কের মধ্যে বুঝবেন তৃতীয় সমানুপাতি। এর মানে হচ্ছে এই জায়গাগুলোতে আপনি এক্স বা এ বসিয়ে দিন। এভাবে যদি আমরা করি তাহলে 7/x বা এ অথবা বি ইকুয়াল টু আমার এই যেখানে হট ছিল সেখানে এক্স বসিয়ে দিয়ে তারপরে 343। এখন দেখুন আর আর যদি আপনি গুণ করেন, গুণ করলে হবে এক্স 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 স্কোয়ার ইকুয়াল টু 7, আর হচ্ছে গিয়া 307 × 343। এটাকে যদি গুণ করেন তাহলে হবে 2401। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2401। এটার উপরে যদি আপনি এরপরে বর্গ করে বর্গমূল করেন, বর্গমূল করলে 2401 ইকুয়াল টু হচ্ছে 49। অর্থাৎ 2401 এর বর্গমূল হচ্ছে কত? 49। তাহলে আপনার এই রাশিটা বের হলো কত? 49। এখানে কি হবে, এই হোয়াটের জায়গায় 49 হবে, 49 49। ওকে, তাহলে এভাবে আমরা তৃতীয় সমানুপাতির মাধ্যমে সমাধান করলাম। ঠিক পরের কোশ্চেনটিতে যদি আসেন তাহলে দেখবেন যে 5/9, যেখানে 5 আছে 5 থাকবে, যেখানে 9 আছে 9 থাকবে, যেখানে 15 আছে 15 থাকবে, ডিভাইডেড বাই যেখানে হোয়াট আছে সেখানে এক্স বসিয়ে দিন। তো এখন গুণ করে ফেলুন, গুণ করলে কি হবে 5x ইকুয়াল টু 15 আর 19, গুণাকারে আমি লিখে দিলাম 9 × 15, এরপরে বা এক্স ইকুয়াল টু 9 × 15 ডিভাইডেড বাই এখানে আছে 5, এখানে ভাগ হয়ে যাবে 5, 3 5 কত হয়? 15 হয় 3, আর 3 9 হয় কত? 27। ওকে, তাহলে আমরা এখানে কি পেলাম 5x, আর এখানে পেলাম কত? 9 আর হচ্ছে এত। ওকে, এখন আপনি এখানে এই 5 5 কে গুণ করলাম, আর গুণন করে 5x হল, এখানে 9 × 15 হলো, অতপর কি করলাম এই 5 এখানে ভাগাকারে কেটে দিলাম, 3 5 15, 3 আর 9 গুণ করলে হয় কত? 27। তাহলে x এর মান বের হলো কত? 27। এখানে কি হবে? 27। এটি আপনার এসেছে 33তম BCS আর এটি ছিল 35তম BCS। আশা করি সমানুপাত সম্পর্কে আপনারা সম্পূর্ণ বুঝলেন। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আমরা পরবর্তী টিউটোরিয়ালে ম্যাথের ভিন্ন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। এই টিউটোরিয়ালের মাধ্যমে অনুপাত এবং সমানুপাতের ধারাবাহিক তিনটি পার্ট আমরা শেষ করলাম। আশা করি সমানুপাত সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ততক্ষণ ভালো থাকুন যতক্ষণ আবার দেখা না হচ্ছে। আর মনে রাখবেন আমরা প্রতিদিন ঠিক রাত 9টায় ভিডিও টিউটোরিয়াল আপলোড করে থাকি, নজর রাখুন, আপনার ইনবক্সে পেয়ে যাবেন আমাদের আপডেট।